গুড মর্নিং এভরিওয়ান, আজকে রবিবার। রবিবার দিন আমার ভিডিওটা অনেক সকাল থেকে শুরু করেছি, মানে আজকে এখন 9টা বাজে, 9টা থেকে আমার ভিডিওটা শুরু করে দিলাম। একটা ব্লগে আমার একটা ফ্ল্যাট দেখেছিলাম, আমার ফ্ল্যাট বলবো না, মানে ফ্ল্যাটটা আমরা দেখতে গিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে ফ্ল্যাটটা আমরা দেখতে এসেছি। তখনও সেটা মানে কাজ চলছিল, তখন সেটা আন্ডার কনস্ট্রাকশনে ছিল, তো ওটার এখনও ওটা কাজ চলছিল, দেখালাম, কিছুই হয়নি, প্লাস্টার প্লাস্টার ফ্ল্যাটের কিছুই হয়নি, খালি জাস্ট গাঁথনিটা হয়েছে। তো যাই হোক, সেই ফ্ল্যাটটা দেখেছিলাম, দেখার পরে অনেকগুলো বাড়ি ফ্ল্যাট মানে দেখেছি, আমরা যেখানে থাকি তার আশেপাশেই দেখেছি, তো ওই রকম ফ্ল্যাট আমি আর কোথাও পাইনি, মানে ওই খোলামেলা পরিবেশটা আমি কোথাও পাইনি। হয়তো তার ঘর আমি আরও যেগুলো দেখেছিলাম সেগুলো হয়তো আরও অন্যরকম ছিল, কিন্তু ওরকম খোলামেলা অতটা ছিল না। আর আমরা তো আগে কোনোদিনও ফ্ল্যাটে বাস করিনি, ফ্ল্যাটে থাকিনি, আমাদের নিজেদের বাড়িতেই ছিলাম, তো ফ্ল্যাটে থাকতে গেলে একটুখানি খোলামেলা মতো না হলে ভালো লাগবে না। ছোটো থেকে খোলামেলাতেই মানুষ হয়েছি, ফ্ল্যাটে মানুষ না, তো তাই জন্য একটু খোলামেলা পরিবেশ থাকবে সেরকমই আমাদের পছন্দ ছিল। তো যাই হোক, ওই ফ্ল্যাটটা দেখলাম, ওটা দেখে বেশ মনে হলো খোলামেলা পরিবেশটাও খুব ভালো। তো যাই হোক, ওই ফ্ল্যাটটা আমাদের খুবই পছন্দ হয়েছে, তো ওটা আমরা নেব, ওই ফ্ল্যাটটাই আমরা নেব। তো বুক করে দিয়েছি অনেকদিনই হলো, তোমাদের সাথে শেয়ার করব করব মনে থাকে না আর বলাও হয় না। তো যাই হোক, ওইটা আমরা নিচ্ছি। আর আজকে ওখানে যাব, মানে ওখানে তো এখনও কাজ চলছে, তো তার মধ্যে নিজেদের মতো যদি কিছু করানো যায় তো আজকে সেই কারণেই যাব, ফ্ল্যাটের ভেতরটা আমাদের নিজেদের মতো করাবো। এখন যেহেতু কাজ চলছে, ওটা এখনও কাজ কমপ্লিট হয়নি, তো নিজেদের মতো করিয়ে নিতেই পারবো। তো তো আমরা যাবো 11:15 কি 11:30 নাগাদ, তাই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি, করে নেব। আর আমি এখানে অলরেডি ভাত বসিয়ে দিয়েছি, আর ব্রেকফাস্ট আমার রেডি করা হয়ে গেছে। এর এবার আর বাজারে যাওয়ার চাপ নেই, বাজারে যাব না, ওই যে বললাম তাড়াতাড়ি করে রান্না করে নেবো। আমি ওখানে বাজারে গেলে এসে রান্না করা তাড়াতাড়ি করে, ওটাই দুটো কাজ একসাথে করা তো সম্ভব না, তো তাই জন্য ভাবলাম যে রান্নাটাই করি, আজকে আর বাজারে যাব না, আর আজকে চিকেন বা মাটন কিছুই করব না, দুপুরবেলা করব না, দুপুরে রান্না, রাত্রেবেলা দেখি কি হয়। তো রাত্রেবেলা যদি মনে হয় যে খেতে ইচ্ছা করছে, তো তখন রাত্রেবেলা চিকেন আনিয়ে নেবো, চিকেন এই দুদিন আগেই হয়েছে। তবুও আজকে রবিবার থেকে একটু আমিষ তো খেতেই হবে, চিকেন অথবা মাছ, মাছটা অতটা ভালো লাগে না, চিকেনটা বেশি ভালো লাগে। যাই হোক, রাত্রেবেলা যদি দেখা যাক রাত্রেবেলা কী হয় না হয়। চলো আর বেশি বকবক করবো না, আমি আগে রান্না কী কী করে নিচ্ছি রেডি করে নিই, তারপরে তোমার দেখাবো। আমি যেদিন সিম্পল রান্না করব, আমি বলেই দিচ্ছি কী কী রান্না করব। বেগুন ভাজা, আলু ভাজা, আর নারকেলের ডাল, আর নারকেল ভাজা। তো আজকে দুপুরে হবে এই রান্না, একদম সিম্পল রান্না। তো নারকেলের ডালের রেসিপিটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। মুসুর ডাল হবে নারকেল ডাল, নারকেল দিয়ে মুসুর ডাল হবে, তো আমি তার রেসিপিটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। ডালটা বানানোর জন্য আমি প্রথমে মুসুর ডালটাকে ভালো করে তেল দিয়ে একটু ভেজে ভাজা ভাজা করে নিচ্ছি। মুগের ডাল যেরকম ভাজে ঠিক সেরকমই মুসুর ডালটা ভেজে নিলাম। নিয়ে এবার প্রেসারে দিয়ে দুটো সিটি দিয়ে নামিয়ে রাখবো, ওটা সেদ্ধ হতে অনেকটা দেরি লাগবে, তাই আমি প্রেসারে দিয়ে দিলাম। তো প্রেসারে দুটো সিটি দেব, দিয়ে নামিয়ে নেব। আর আমি নারকেলটাকে এইভাবে মিক্সচারে কুড়িয়ে রেখে দিয়েছি, আমার তো নারকেল কোড়ানো নেই, তাই জন্য আর দিচ্ছি হচ্ছে আদা, ওটা মশলা করব, আদা, মৌরি, জিরে, মৌরি দিলাম, আর দেব হচ্ছে জিরে, আর দুটো কাঁচা লঙ্কা, আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে মিক্সচারে ওটা ভালো করে বেটে নেব। নারকেলটা আমি বললাম মিক্সচারে কুড়িয়ে নিয়েছি, তো ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে কড়াইয়েতে তেল দিয়ে তাতে দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে নারকেলটাকে একটু নাড়াচাড়া করে নেব, কারণ কাঁচা নারকেল খেলে গ্যাস বা অম্বল এই সমস্ত কিছু হতে পারে, তাই জন্য তেলে একটু নাড়াচাড়া করে নিলে গ্যাস বা অম্বলটা হয় না। তো তাই জন্য আমি নারকেলটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে এবার ওতে সেদ্ধ করা ডালটা দিয়ে দেবো। তো এই ডালটা একটু ঘন মতোই খায়, খুব একটা পাতলা হবে না, ঘন ঘনই হবে। তো দিয়ে দেওয়ার পরে আমি ওতে দিয়ে দেবো হচ্ছে নুন,
পরিমাণ মতো নুন দিলাম, হলুদ, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেব একদম অল্প, আর হচ্ছে চিনি দিয়ে। এটা যতক্ষণ না ডালটা ভালো করে ফুটবে না ততক্ষণ আমি এতে মশলাটাও দিতে পারবো না। ডালটা ভালো করে ফুটে গেলে তারপরে এতে আমি যে মশলাটা জিরে, মৌরি, আদা, কাঁচা লঙ্কা, তেজপাতা এগুলো যে একসাথে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এটাও কিছুক্ষণ ফুটিয়ে গেলে তারপর নামিয়ে নেব। আমার ডাল একদম রেডি হয়ে গেছে, ভালোভাবে ফুটেও গেছে, তো এবার ডালটা নামিয়ে নেব। আর দুপুরবেলা আমি যা যা রান্না করেছি একবার দেখিয়ে দিই। ডালটা আমি ঢেলেছি, আর এটা হলো আলু ভাজা, নারকেল ভাজা, বেগুন ভাজা, আর ডিম সেদ্ধ করেছি দুটো, আমি খাবো না। আর হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা, দুপুরবেলা দেখলে একদম সিম্পল রান্না করেছিলাম, রান্না টান্না করে রেখে বলেছিলাম যেখানে যাব সেখানে গিয়েছিলাম, এসে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে একটু বাইরে ঘুরতে গিয়েছিলাম, বাইরে গিয়ে একটু ফুচকা টুচকা খেলাম। এক বছর পরে আজকে খেলাম হলো ফুচকা, আগের বছর ফেব্রুয়ারি মাসেই বোধহয় লাস্ট ফুচকা খেয়েছি চেন্নাইয়ে গিয়ে। চেন্নাইতে যাওয়ার পর আমি সেই লাস্ট ফুচকা খেয়েছিলাম ফেব্রুয়ারি মাসে। তো মার্চ মাস থেকে আসার পর থেকেই করোনা অমুক, তারপর থেকে ফুচকা খাওয়া কমপ্লিটলি বন্ধ ছিল, এক বছর পর আজকে ফুচকা খেলাম। তো শুধু ফুচকাও খাইনি, আমরা গিয়েছিলাম হচ্ছে মিও আমরে, মিও আমর থেকে কেক থেকে এসব কিনতে গিয়েছিলাম, পেস্ট্রি কেক এই সমস্ত কিছু কিনতে গিয়েছিলাম। তো ফেরার পথে দেখলাম একটা ফুচকা দাঁড়িয়ে আছে, তো সেখান থেকে ফুচকা খেয়ে এলাম। মিও আমর থেকে কেক এনেছি, মুজে এনেছি, চিকেন 65 যে রোলগুলো, চিকেন 65 রোল সেটা নিয়ে এসেছি। তো চলো তোমাদের দেখিয়ে দিই আমি কী কী এনেছি মিও আমর থেকে। এই যে এটা হলো চিকেন 65 রোল, তিনজনার তিনটে, আর এটাতে হচ্ছে পেস্ট্রি এনেছি, আর এটা হলো মুজে, চকলেট মুজে। এটা এই যে এই মুজেটা খেতে দারুণ লাগে, তো এই এনেছি। তো দেখলে ওগুলো আজকে আমরা ওগুলো আমি নিয়ে এসেছি, ওগুলো এখনই খেয়ে নিতে হবে, ওগুলো গরম করে নিয়ে এসেছি। আমাদের তো মাইক্রোওয়েভ নেই, তো তাদের আমি গরমও করতে পারবো না, ওটা আমি গরম করেই নিয়ে এসেছি, তো ওটা এখনই খেয়ে নেব। তো চলো আগে ওটা খেয়ে নিই, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। তো বন্ধুরা রাত্রিবেলা আর কিছু রান্না করলাম না, আজকে একটু ফাঁকিবাজি করেই কেটে গেল রবিবার দিন, সেরকম কিছু রান্নাও করিনি। দুপুরবেলা দেখলে একদম সোজা সাপটা রান্না করেছিলাম, আর রাত্রেবেলা তো কিছু রান্না করতেই হলো না। তো রাত্রেবেলা ওই যা এনেছিলাম ওগুলো খাওয়া দাওয়া করেছি, খেয়ে আর একটু খিদে নিই। আসবার সময় আবার ফুচকা খেয়ে এসেছিলাম বললাম, তো ফুচকা খেয়ে আবার ওইগুলো খেয়ে কেক রয়েছে, তো যদি রাত্রে সেরকম খিদে পায় কেক রয়েছে খেয়ে নেবো, ফ্রিজে মিষ্টি আছে খেয়ে নেবো, আর কিছু রান্না করবো না। এখন এমনিতেই 10:30 বেজে গেছে, আর রাত্রে কিছু খিদে পাবে বলে মনেও হয় না। তো যাই হোক আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো। সারাদিন সেরকমভাবে কিছু সেরকম রান্না বা কিছু আজকে রোববার কিছুই শেয়ার করতে পারলাম না, রান্না তো সেরকম কিছু করিনি কী করে শেয়ার করব। তো যাই হোক ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করলাম, আমি নেক্সট অন্য আর একটা ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ তুমি সবাই ভালো থাকো, সাবধানে থাকো এবং সুস্থ থাকো। তো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক, শেয়ার এবং কমেন্ট করো, আর একটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, গুড নাইট অ্যান্ড টাটা।